আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায় আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতো চলুন জেনে নেওয়া যাক সারা দুনিয়ায় এই পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো প্রবল শক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলের দিকে ধেয়ে আসছে হ্যারিকেন মিল্টন আবহাওয়া দপ্তর মিল্টনকে ক্যাটাগরি 5 ঝড় হিসেবে উল্লেখ করে এক পূর্বাভাসে বলেছে গত 100 বছরে এত শক্তিশালী কোনো ঝড় দেখা যায়নি যার ফলে অঞ্চলটির বাসিন্দাদের মধ্যে উদ্বেগ বাড়ছে ক্রমশ আটলান্টিক মহাসাগরে সৃষ্ট হ্যারিকেন মিল্টন গত সোম এবং মঙ্গলবার শক্তি সঞ্চয় করে ইতোমধ্যে ক্যাটাগরি 5 ঝড়ে পরিণত হয়েছে মার্কিন আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুসারে স্থানীয় সময় বুধবার রাতে ফ্লোরিডার জনবহুল শহর টাম্পা বের উপকূলে আছড়ে পড়বে মিল্টন এ সময় টাম্পা বে এবং আশেপাশের এলাকায় বাতাসের গতিবেগ ঘন্টায় 270 কিলোমিটার পর্যন্ত উঠতে পারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের দপ্তর থেকে ইতোমধ্যে ফ্লোরিডার বাসিন্দাদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে সেখানে বলা হয়েছে ঘূর্ণিঝড়টি ফ্লোরিডার উপকূলীয় এলাকার বাসিন্দাদের জন্য জীবন মৃত্যুর সংকট সৃষ্টি করতে সক্ষম তাই যত শিগগির সম্ভব উপকূলীয় শহরগুলোর লোকজনকে বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে সরে যাওয়ার অনুরোধ করা হচ্ছে ফ্লোরিডার উপকূলীয় শহর ব্রাডেনটনের বাসিন্দা গেরাল্ড লেমাস জানান তিনি তার 40 বছরের জীবনে কখনো এমন পরিস্থিতি দেখেননি এবং এই প্রথম প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচতে সপরিবারে শহরের বাইরে যাবার প্রস্তুতি নিচ্ছেন বিবিসিকে লেমাস জানান ক্যাটাগরি 5 ঝড়ের মানে হলো একটি দানব আকৃতির টর্নেডো আপনার দিকে এগিয়ে আসছে যেসব এলাকার ওপর দিয়ে ঝড়টি যাবে সেগুলো রীতিমতো তছনছ হয়ে যাবে এটা একটা লাইফ চেঞ্জিং ঝড় হতে যাচ্ছে ফ্লোরিডার গভর্নর রন ডিসেন্টিস মঙ্গলবার টেলিভিশনে এক ভাষণে বলেছেন ঝুঁকিতে থাকা শহরগুলোর বাসিন্দাদের জন্য ইতোমধ্যে কয়েক ডজন আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে যারা নিজ শহর ত্যাগ করতে ইচ্ছুক নন তাদেরকে ঝড় আসার আগে ঠিক সময়ের মধ্যে আশ্রয়কেন্দ্রে আসার জন্য অনুরোধ করেছেন তিনি সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে ইসরায়েলি সেনারা লেবাননে প্রবেশ করার চেষ্টা করলেও তা সফল হতে পারছে না হিজবুল্লাহর যোদ্ধাদের প্রতিরোধের মুখে কয়েকটি জায়গায় তাদের পিছু হটতে হয়েছে মঙ্গলবারও বেশ কয়েক জায়গায় সংঘাত হয়েছে দুই পক্ষের মাঝে এছাড়া উত্তর লেবাননের সামরিক স্থাপনার লক্ষ্য করেও হিজবুল্লাহর মিসাইল ও আর্টিলারি হামলা অব্যাহত রয়েছে হিজবুল্লাহর মিলিটারি মিডিয়ার বরাত দিয়ে লেবানন ভিত্তিক আল মায়াদিন জানিয়েছে যুদ্ধ শুরুর পর থেকে লেবাননে ইসরায়েলি সেনাদের অনুপ্রবেশের 22 দফা চেষ্টা ঠেকিয়ে দিয়েছে হিজবুল্লাহ এছাড়া মঙ্গলবারের প্রতিরোধ যুদ্ধ সম্পর্কে সংগঠনটি এক বিবৃতিতে জানিয়েছে এদিন মধ্যরাতের পর তারা সীমান্তের কাছে শালমে পয়েন্টে জড়ো হওয়া দখলদার সেনাদের লক্ষ্য করে রকেট ব্যারেজ নিক্ষেপ করেছে একই সঙ্গে পার্শ্ববর্তী হানিতা ইহুদি বসতি লক্ষ্য করে আরেক দফা রকেট হামলা চালানো হয় এর কিছুক্ষণ পর আল মার্জ সেনা ঘাঁটি লক্ষ্য করে রকেট হামলা চালানো হয় এভাবে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত থেমে থেমে বিভিন্ন টার্গেটের ওপর হামলা চলে দিসান ও ডালটনের আর্টিলারি পয়েন্ট এবং ইয়ারুন বসতিতে সেনাদের অবস্থান লক্ষ্য করে হামলা চালানো হয় এছাড়া হামলা হয়েছে হাইফা রায়ত ক্লাস্টার মেতুলা ও মারুন আল রাস বসতিতে এছাড়া আল বাগদাদি সেনাঘাঁটি লক্ষ্য করে চালানো হয়েছে ড্রোন হামলা আরেক খবরে জানানো হয়েছে মঙ্গলবার রাত 2টার দিকে লেবানন উপকূলের কাছে আল লাবৌনা শহর এলাকা দিয়ে অনুপ্রবেশ করতে চেয়েছিল ইসরায়েলি সেনারা ইসরায়েলি বাহিনীতে পদাতিক সেনা সামরিক বুলডোজার ও বেশ কিছু সাজোয়া যান ছিল সেনারা লেবানন সীমান্ত পার হয়ে অগ্রসর হতে চাইলে হিজবুল্লাহর যোদ্ধারা তাদের লক্ষ্য করে রকেট হামলা শুরু করে এক পর্যায়ে দখলদার বাহিনী পিছু হটতে বাধ্য হয় এদিকে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে লেবানন সীমান্তে স্থল অভিযান জোরালো করতে আরও এক ডিভিশন সেনা পাঠিয়েছে ইসরায়েল এর আগে ওই অভিযানে 3 ডিভিশন সেনা পাঠিয়েও কোনো সফলতা পায়নি ইসরায়েলি বাহিনী অনেকবার তাদের অনুপ্রবেশের চেষ্টা ঠেকিয়ে দিয়েছে হিজবুল্লাহ গার্ডিয়ানের খবরে বলা হয়েছে ইসরায়েলি সামরিক বাহিনীর 146তম রিজার্ভ ডিভিশনকে দক্ষিণ লেবাননে পাঠানো হয়েছে যার ফলে লেবানন অভিযানে ইসরায়েলি সেনার সংখ্যা 15,000-এ পৌঁছেছে
হিজবুল্লাহর উপপ্রধান নাইম কাসেম জানিয়েছেন, তাদের সামরিক সক্ষমতা এখনও অক্ষত আছে। এছাড়া দখলদার ইসরায়েল লেবাননে যে স্থল হামলা চালানোর চেষ্টা করেছে, এটি ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন তিনি। কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে হিজবুল্লাহর এই উচ্চপদস্থ কর্মকর্তা বলেছেন, আমাদের সামরিক সক্ষমতা ঠিক আছে, আমাদের লড়াইয়ের সক্ষমতা নিয়ে শত্রুরা যা বলছে তা ভুল, তারা মিথ্যা বলছে। যুদ্ধের সম্মুখ ভাগে আমাদের যোদ্ধারা দৃঢ় আছে। গত দশ দিনে যা হচ্ছে তা হল ইসরায়েলিদের কষ্ট বাড়ছে। তিনি বলেন, আমরা তাদের বলছি আরও ইসরায়েলি তাদের বসতি থেকে বাস্তুচ্যুত হবে। ইসরায়েলিদের পরিকল্পনা হল লেবাননের বেসামরিকদের হত্যা করা এবং গ্রাম খালি করা, যেন সবার মাঝে আতঙ্ক তৈরি হয়। আমি তাদের বলবো, আপনাদের এই চেষ্টা ব্যর্থ হয়েছে। নাইম কাসেম বলেন, লেবাননে ইসরায়েলি সেনাদের স্থল হামলা পুরোপুরি ব্যর্থ হয়েছে। গত সপ্তাহে লেবাননে সীমিত ও আঞ্চলিক স্থল হামলা শুরুর ঘোষণা দেয় দখলদার ইসরায়েল। তারা লেবাননের বিভিন্ন গ্রাম দিয়ে ঢোকার চেষ্টা করে, তবে ওই সময় হিজবুল্লাহর যোদ্ধাদের তীব্র প্রতিরোধের মুখে পড়ে ইসরায়েলি বাহিনী। এতে স্থল হামলা শুরুর প্রথম দিনেই অন্তত আট সেনা প্রাণ হারায়, একদিন পর মারা যায় আরও দুই সেনা। তবে হিজবুল্লাহ বলেছে, শুক্রবার রাতেই তাদের সাথে লড়াইয়ে অন্তত ২৫ সেনা নিহত হয়েছে। ইসরায়েলি সেনারা প্রথমে লেবাননের পূর্ব দিক দিয়ে ঢোকার চেষ্টা করে, ওই দিক দিয়ে ব্যর্থ হওয়ার পর দেশটির দক্ষিণ পূর্বাঞ্চল দিয়ে ঢোকার চেষ্টা চালাচ্ছে তারা। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর আরবি ভাষার মুখপাত্র এই তথ্য জানিয়েছেন। এদিকে হিজবুল্লাহর পরবর্তী নেতা নির্বাচন নিয়ে কাশেম নাইম বলেন, সংগঠনের নীতিমালা অনুযায়ী আমরা পরবর্তী নেতা নির্বাচন করব। হিজবুল্লাহর কোনো পদই খালি থাকে না, যথাসময়ে হিজবুল্লাহর পরবর্তী সেক্রেটারি জেনারেলের নাম ঘোষণা করা হবে বলেও তিনি জানান। লেবাননকেও গাজা উপত্যকার মতো ধ্বংসস্তূপে পরিণত করার হুমকি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একই সাথে তিনি দাবি করেছেন, হাসান নাসরুল্লাহর পরবর্তী হিজবুল্লাহর নেতা হিসেবে যাকে ভাবা হচ্ছিল তাকে হত্যা করেছে ইসরায়েল, এমনকি এর পরবর্তী সম্ভাব্য নেতাকেও হত্যা করা হয়েছে। মঙ্গলবার লেবাননের জনগণের উদ্দেশ্যে দেওয়া এক ভিডিও বার্তায় ইসরায়েলি প্রধানমন্ত্রী এসব কথা বলেন। ভিডিওতে নেতানিয়াহু আরও দাবি করেন, হিজবুল্লাহ এখন আগের চেয়ে অনেক দুর্বল হয়েছে। ভিডিও বার্তায় লেবাননের মানুষের উদ্দেশ্যে নেতানিয়াহু বলেন, লেবানন একটি দীর্ঘ যুদ্ধের অতল গহ্বরে পতিত হবে, যে দেশটিকে ধ্বংসযজ্ঞ ও দুর্ভোগের দিকে নিয়ে যাবে, যেমনটা আমরা গাজায় দেখছি। তবে আপনাদের সামনে লেবাননকে রক্ষা করার সুযোগ এসেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী আরও বলেন, আমি লেবাননের মানুষদের এটাই বলতে পারি, নিজেদের দেশকে হিজবুল্লাহ মুক্ত করুন, এতেই এই যুদ্ধের সমাপ্তি ঘটতে পারে। সপ্তাহ তিনেক ধরে লেবাননের হিজবুল্লাহর বিরুদ্ধে জোরালো হামলা চালিয়ে আসছে ইসরায়েল। বিমান হামলার সঙ্গে চলছে স্থল অভিযানও। লেবাননের সরকারি কর্মকর্তারা জানান, এসব হামলায় ১,৪০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন, বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ১২ লাখ মানুষ। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জন্মদিনের বার্তা পাঠিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। এতে পুতিনকে ঘনিষ্ঠ সহযোদ্ধা বলে সম্বোধন করেছেন কিম। পুতিনের ৭২তম জন্মদিনে অভিনন্দন জানিয়ে কিম বলেন, দুই দেশের সম্পর্ক নতুন মাত্রায় উন্নীত হবে। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পিয়ংইয়ং ও মস্কোর মধ্যে সম্পর্ক আরও গভীর হয়েছে, যা পশ্চিমাদের উদ্বিগ্ন করে তুলেছে। মঙ্গলবার পৃথকভাবে কিম বলেন, পিয়ংইয়ং তার দেশকে পরমাণু অস্ত্রের অধিকারী সামরিক সুপার পাওয়ার হিসেবে গড়ে তোলার পদক্ষেপ ত্বরান্বিত করবে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কেসিএনের বরাত দিয়ে ইয়ন হাপ নিউজ জানিয়েছে, গত জুনে পুতিনের পিয়ংইয়ং সফরের পর থেকে দুই দেশের সম্পর্কের প্রশংসা করে কিম বলেন, এই সম্পর্ক অপরাজেয় ও চিরন্তন হয়ে উঠেছে। বিবিসির খবরে বলা হয়েছে, উত্তর কোরিয়া ও রাশিয়ার মধ্যে সম্পর্ক কয়েক দশকের পুরনো। এর সূত্রপাত স্টেলিন ও বর্তমান কিমের দাদা কিম ইল সাংয়ের সময়। উত্তর কোরিয়ার যাত্রা শুরুর দিনগুলোতে অস্ত্র ও প্রযুক্তি দিয়ে সমর্থন করেছিল সোভিয়েত ইউনিয়ন।
পিয়ংইয়ং কখনোই চীনের ওপর পুরোপুরি নির্ভর করতে চায়নি, কারণ তারা চীনের প্রতি সম্পূর্ণ আস্থা রাখে না। এদিকে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রী কিম ইয়ং হায়ং দাবি করেছেন, ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে রাশিয়ার সেনাবাহিনীর পাশে থেকে তাদের হয়ে লড়াই করছে উত্তর কোরিয়ার সেনারা। মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আরও সুনির্দিষ্ট করে বলেছেন, গত 3রা অক্টোবর দোনেস্কের কাছাকাছি একটি অঞ্চলে ইউক্রেনের মিসাইলের আঘাতে খুব সম্ভবত উত্তর কোরিয়ার অন্তত 6 জন সেনা ও কর্মকর্তা নিহত হয়েছেন। আজাজিরা জানিয়েছে, পিয়ংইয়ং ও মস্কোর মধ্যে সম্পর্ক জোরদারের নতুন ঘোষণা আসার মধ্যেই ইউক্রেনের উত্তর কোরিয়ার সেনা উপস্থিতি নিয়ে গুঞ্জন আরও জোরালো হয়েছে। দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী এই বিষয়ে বলেছেন, বিভিন্ন পরিস্থিতি বিবেচনা করে আমরা মনে করি ইউক্রেনে উত্তর কোরিয়ার কর্মকর্তা ও সৈন্যদের হতাহতের ঘটনাটি অত্যন্ত সম্ভাবনাময়। ভারতের 2 রাজ্য হরিয়ানা ও জম্মু কাশ্মীরের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন। ফলাফলে দেখা যাচ্ছে, হরিয়ানায় বুথফেরত জরিপকে উল্টে দিয়ে জয় পেলেও জম্মু কাশ্মীরে পরাজিত হয়েছে নরেন্দ্র মোদীর দল বিজেপি। মুসলিম প্রধান এই রাজ্যে সরকার গঠন করতে যাচ্ছে জম্মু কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স। নির্বাচনী ফলাফলে দেখা যায়, জম্মু কাশ্মীরের বিধানসভার 90টি আসনের মধ্যে ফারুক আবদুল্লাহ ও তার ছেলে ওবর আবদুল্লার নেতৃত্বাধীন জম্মু ও কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স 42টি আসনে জিতেছে। বিজেপি পেয়েছে 28টি আসন এবং গান্ধী পরিবারের নেতৃত্বাধীন ন্যাশনাল কংগ্রেস জিতেছে 8টি আসনে। বাকি 12টি আসনে জয় পেয়েছে স্বতন্ত্র সহ অন্যান্য দল। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় 46টি আসনে ফারুক আবদুল্লার দল এককভাবে জয়লাভ করতে না পারলেও কংগ্রেসের সঙ্গে মিলে জোট সরকার গঠন করতে কোনো সমস্যা হবে না, কারণ দল 2টি জম্মু ও কাশ্মীর বিধানসভা নির্বাচনে জোট বেঁধে লড়েছে এবং উভয় দলই বিজেপি বিরোধী জোট ইন্ডিয়ার শরিক। অন্যদিকে হরিয়ানার নির্বাচনে 90টি আসনের মধ্যে বিজেপি জিতেছে 48টি আসনে, যেখানে সরকার গঠনের জন্য প্রয়োজন 46টি আসন। কংগ্রেস পেয়েছে 37টি আসন এবং বাকি 5টি আসনে জয়ী হয়েছে অন্যান্য দল। বুথফেরত জরিপ কংগ্রেসকে কিছুটা আশা দেখালেও শেষ পর্যন্ত ভোটাররা বিজেপির ওপর আস্থা রেখেছেন। হরিয়ানায় গত 10 বছর ধরে ক্ষমতায় রয়েছে বিজেপি, তবে 2021 সালের কৃষক আন্দোলনের সময়ে দলটির ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছিল। তাই এবারের নির্বাচনে বিজেপির ফলাফল নিয়ে সংশয় ছিল, যা ফলাফল প্রকাশের পর দূর হয়েছে। জম্মু কাশ্মীরে ন্যাশনাল কনফারেন্সের জয়কে অনেক বিশ্লেষক মহাকাব্যিক বলে অভিহিত করেছেন, কারণ 2019 সালের 5 আগস্ট ভারতের সংবিধানের 370 ধারা বাতিলের মাধ্যমে জম্মু কাশ্মীরের স্বায়ত্তশাসিত মর্যাদা বাতিল করা হয়। সেই সময়ে দলটি ব্যাপকভাবে এই পদক্ষেপের প্রতিবাদ করেছিল। দলটির অনেক নেতাকর্মী গ্রেফতার হয়েছিলেন এবং মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ দীর্ঘদিন গৃহবন্দী ছিলেন। এই পরিস্থিতির পর দলটির এই জয়কে একটি বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।